আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে। আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করেছি, আজ ফ্রেন্ডের বাসায় দাওয়াত। দাওয়াত বলতে জোলাপাতি, বাইরে রান্না করা হবে। ভাবি আমাদেরকে ইনভাইট করেছে, আজকে ভাবির বাসায় রান্না করব সবাই মিলে। তো আজকে তাড়াতাড়ি 12টার মধ্যে চলে আসলাম। এই যে ভাবির বাসার সামনে চলে এসেছি। সুয়েল এখন আমাকে নামাই দিয়ে মসজিদে যাবে, তো আমি বাসায় ঢুকবো এখন। কলিং বেলে চাপলাম, বাসায় ঢুকে দেখি কেউ বাসায় নেই, সবাই বাইরে। আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল। আমরা প্রত্যেক বছরেই বাইরে পিকনিক করি ভাবির বাসায় সবাই মিলে, ভালোই লাগে, অনেক এনজয় করি, দেশের স্বাদ পাওয়া যায়। ভাবির বাসায় এসেই দেখি আমার নেইবার চলে এসেছে, সবার আগে আমার নেইবারে এসেছে। তো এদিকে রান্না বসাই দিছে, অন্যবার দেখা যায় আমরা সবাই একসাথে হয়ে রান্নাটা করা হয়। এখানে আমার আসতেও একটু লেট হয়ে গেছে, সেজন্য ভাবিরা তাড়াতাড়ি বসিয়ে দিল। আর তাছাড়া ভাবি গার্ডেনটা অনেক বড়, সেজন্যই ভাবির বাসায় প্রত্যেক বছরেই এই পিকনিকটা করা হয়। এখানে বিফ আর কেচকি মাছটা রান্না করা হবে চুলায়, আর ভাবি সব কিছু আগেই ঘরে রান্না করে নিয়েছে। আর লার্কিগুলো এত শুকনা ছিল, চুলার আগুনটা ধও ধও করে জ্বলতেছে, ভালোই লাগলো অনেক। আর এদিকে কথা বলতে বলতে আমাদের বিবুনা কমপ্লিট। এখন কেচকি মাছটা আমি চুলায় বসাই দিলাম, নাদিরা ভাবি মাখাই দিছে আর আমি বসাইলাম। আমরা এখানে সবাই মিলে হাত লাগাইছি রান্নার মধ্যে, সবার হাতে স্পেশালে রান্নাটা অনেক টেস্টি হয়েছে। আর এদিকে ভাবি এই কাবাব টাইপের কি যে একটা বানাইলো, তারপরে আর একটা পিঠা ছিল, দুটোটাই অনেক ভালো লাগছে। আসলে রান্না হইতে হইতে অনেক সময় লাগছে, সেজন্য ভাবি আগেই নাস্তা রেডি করে রাখছে, যে হালকা পাতলা একটু খেলে খিদাটা মিটবে সেজন্য। আর ইভা ভাবি একটা জিরার পানি নিয়ে আসছে, ওই পানিটা অনেক মজা ছিল, স্পেশাল পানি, এই পানিটা নিয়ে সবাই অনেক মজা করছে। সময়গুলো নদীর স্রোতের মতো চলে যায়, কিন্তু কে স্মৃতিগুলা আমার এই ভিডিওগুলো মেমোরি হয়ে থাকবে সারা জীবন। আমরা সবাই খুব এনজয় করছি, ওয়েদারটা অনেক ভালো ছিল। তুমি যাও না, তুমি কি একটা দাও, লম্বা মানুষ দিলেই যে এখন দেখছে। বাচ্চাদের সাথে সাথে ভাইয়েরও খুব এনজয় করলো। আর এদিকে আমরা রান্না করতেছি, আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে কেচকি মাছ বোনা আর বিব বোনাটা আমরা বাইরে রান্না করছি। ভাবি এখানে ভেজিটেবল, তারপরে তিন রকমের ভর্তা, ডাল, তারপরে চিকেন রোস্ট, রাইস, তারপরে এখানে টার্কি আপনার বুটের ডাল দিয়ে ভুনা করেছে, ওইটা অনেক মজা ছিল। এগুলো ভাবি বাসায় করেছে। রান্না করতে করতে 4:30 বেজে গেছে, সবাই ক্ষুধার্ত। এখানে বাচ্চাদেরকে খেতে দেওয়া হলো, তারপর ভাইয়েরা বসবে। ভাইয়েরা খাওয়ার পরে আমরা এখন খেতে বসে যাব। এখানে আমি খেতে বসে গেলাম, তিন রকমের ভর্তা নিলাম। খাওয়া দাওয়া শেষ করে ভাবি কি কি ডেজার্ট বানাইছে ওগুলো ভাবলাম একটু ভিডিও শ্যুট করি, আপনাদের সাথে শেয়ার করি। এখানে ভাবি মিষ্টি, তারপরে জেলি, আর কি কি অনেক রকমের ডেজার্ট ছিল। আর খাওয়া দাওয়ার পরে ডেজার্ট না হলেই চলে না,
আর এই ফ্রুটস ডেজার্টটা অনেক মজা ছিল, স্পেশাল মনে হয়েছে। তারপরে কালো জামও ছিল। এখন এগুলাকে ভাইদেরকে দিয়ে আসবো ভাইয়েরা খাওয়ার জন্য। এখন আমরা আর বাচ্চারা খাবো, আর তানিয়া ভাবি সবাইকে ভাগ করে দিচ্ছে। ভাবলাম যে একটু ভিডিওটা শ্যুট করি, তো আপনারাও এনজয় করুন। এখন আমি খেয়ে নিচ্ছি, তারপর আমরা ভাবিরা মিলে বাইরে একটু হাঁটতে যাব। ওয়েদারটা অনেক ভালো, খাওয়ার পরে একটু হাঁটতে হয়। তো এখনো ভাবিদের এরিয়াতে এদিকে একটা লেক আছে, ওইখানে আমরা হাঁটতে যাব, বাচ্চাদেরকে নিয়ে আসলাম। ভাবিদের এরিয়াতেই বেশিরভাগে বয়স্ক হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকে, অথবা দেখা যায় একজন বয়স্ক মহিলা থাকে, অনেক বাসায় একাই বয়স্ক পুরুষ থাকে, একা একাই থাকে বেশি। সামারে আয়ারল্যান্ডের সৌন্দর্য বেড়ে যায় শুধু চারদিকে ফুল আর সবুজ পাতার জন্য। সামারে গাছে গাছে পাতা ফুটে, তারপরে ফুল, ফুলের সমারোহ থাকে, বিচিত্র রঙের ফুল। এখানে হাঁটার মধ্যে দেখলাম একটা গাছে যে পাতাচ্ছে, মনে হয় যে বেশি ফুল ফুটে আছে, তো ওইটা একটু ভিডিও করলাম, জানি না এটার নাম অবশ্য। আইরিশরা তারা প্রত্যেকেই সামারে তাদের বাসার ফ্রন্ট সাইডে অনেক ভ্যারাইটিজের ফুল গাছ লাগায়, যা বাসার সৌন্দর্য বাড়ায় দেয়। প্রত্যেকের বাসার সামনে কোনো না কোনো গাছগাছালি থাকে ফ্লাওয়ারের। যদি আমার ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হাঁটতে যাওয়া ছাড়াও বাইরে যাওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমার নেইবার যে ভাবি, ভাবি বলল এখানে শাক পাওয়া যায়, বাংলাদেশি পালং শাক আর বতুয়া শাক। তো ভাবলাম যাই নিয়ে আসি। তো লেকের ধারেই এই শাকটা সামারে উঠে, আর এদিকে ওয়েদারটা কেমন মেঘলা, অসম্ভব সুন্দর, মনে হচ্ছে মেঘের আর সূর্যের লুকোচুরি খেলা চলছে। অনেক ভালো লাগতেছিল, আকাশটা কেমন নিচু। তাছাড়া সাগরের পারও আপনার বুত্তা শাক, তারপরে এই পিনাজ পাওয়া যায়, আর এখানে দেখলাম এই লেকের ধারেই আছে। দেখলে মনে হয় কি সবগুলা তুলে নিয়ে যাই, কিন্তু এটা তো আর সম্ভব না। এখন রাস্তা থেকে লেকে নেমে গেলাম, আর নিচে শাকগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু মোবাইলে আসলে মনে হইতেছে কি মরা মরা, আসলে অনেক ফ্রেশ ছিল, অর্গানিক। প্রত্যেক সামারেই এই এখানে এই শাকগুলা উঠে। আর মাকসুদা ভাবির হাতের রান্না কি বলবো, ভাবি প্রত্যেক বছরে এই শাকটা নিয়ে অনেক মজা করে রান্না করে আমাকে দেয়, অনেক ভালো লাগে। আর আমরা এখানে যে ফ্রোজেন পিনাজটা কিনে খাই, ওইটা তো দেখা যায় কবের প্যাকেট করা, ওরকম স্বাদ পাওয়া যায় না। ভাবি এটাকে নিয়ে চিংড়ি মাছ অথবা ডালের চচ্চড়ি করে অনেক ভালো লাগে। ভাবি ভাবির হাতের এই পিনাজটা অনেক মজা লাগে, কিন্তু এখন আমি তুলবো, আমার হাজব্যান্ড আবার এগুলো খেতে চায় না, সেজন্য আমি তুলে ভাবিকে দিয়ে দেব। অনেক ভাবিরাই এই শাকটা অনেক পছন্দ করে। এদিকে আমাদের শাক তোলাও শেষ, এখন বাসায় চলে যাব। আল্লাহ হাফেজ।